শুরুতেই সংবাদ শিরোনাম, আফগানিস্তানের গোপন দলিল এখন পাকিস্তানের হাতে, আতঙ্কে ভারত, আফগান সৈন্যর মাথা কেটে তালিবানের উল্লাস, ভাইরাল ভিডিও, আফগানিস্তানের খনিজ সম্পদের দিকে নজর চীনের, পাঞ্জশিরের সংক্ষিপ্ত বিচারে বন্দি হত্যার অভিযোগ যা বলল তালেবান, গাজায় এবার শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, আফগানিস্তানে খাদ্য সংকট, বিপর্যয়ের মুখে 93 ভাগ পরিবার, আইএস নয় ড্রোন হামলা চালিয়ে নিরীহ 10 জনকে মেরেছে মার্কিন বাহিনী। এবার বিস্তারিত, আফগানিস্তানে বহু বছর ধরে $100 মিলিয়ন ব্যয় করে মার্কিন বাহিনী এবং সামরিক জোটের অন্য সদস্যরা দেশটির জনগণের একটি গোপন ডিজিটাল ডাটাবেস তৈরি করেছিল। আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটির সাবেক সরকারের এই গোপন তথ্য ফান্ডার হাতিয়ে নিয়েছে তালিবান। বর্তমানে এই গোপন ডিজিটাল ডাটাবেস পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে তালিবান। খবর নিউজ উইকের। পাকিস্তান সেনাবাহিনীর 3টি C-130 বিমান মানবিক ত্রাণ দেওয়ার নামে আফগানিস্তানে গিয়েছিল। বিমানগুলো আফগানিস্তানের সাবেক সরকারের গোপন দলিলপত্র নিয়ে কাবুল ত্যাগ করে। এ ঘটনাকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসাবে দেখা হচ্ছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি। পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা ISI এসব দলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগান গোয়েন্দা সংস্থা বা NSD-র এসব দলিলের মধ্যে রয়েছে অসংখ্য হার্ড ডিস্ক সহ অন্য ডিজিটাল ডাটাবেজ। আফগানিস্তানের সরকারি সামরিক বাহিনীর এক সদস্য শিরচ্ছেদের পর তালেবান যোদ্ধাদের উল্লাস করার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। অনলাইনের চ্যাট রুমে ভিডিওটি শেয়ার করা হয়েছে বলে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 30 সেকেন্ডের ওই ভিডিওতে তালিবান যোদ্ধাদের মুজাহিদিন বলে চিৎকার ও মাটিতে পড়ে থাকা মাথাবিহীন দেহের চারপাশে উল্লাস করতে দেখা গেছে। তালিবানের 6 জন যোদ্ধা লাশটি ঘিরে রেখেছেন, তাদের হাতে রয়েছে রাইফেল ও রক্ত মাখা ছুরি। এমন সময় ভিডিও ফুটেজটি প্রকাশ পেল যখন তালিবানের মুখপাত্র সোহাইল শাহিন দাবি করছিলেন তারা সহিংস নন, নারীরা মৌলিক অধিকার পাবেন এবং নতুন সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলেছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গাঢ় সবুজ রঙের ইউনিফর্ম পরা যে ব্যক্তির লাশ মাটিতে পড়েছিল তিনি আফগান সৈন্য বলে ধারণা করা হচ্ছে, কারণ আফগান সামরিক বাহিনীকে এ ধরনের ইউনিফর্ম দিয়েছিল যুক্তরাষ্ট্র। রক্তমাখা ছুরি হাতে দুই ব্যক্তি মুজাহিদ্দিনের নামে স্লোগান দেন এবং ছুরি আকাশে ছুড়ে মারেন। এক পর্যায়ে তারা চিৎকার করে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখন্দ জাদার প্রশংসা করতে শুরু করেন। আফগানিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেদেশের খনিজ সম্পদের দিকে নজর পড়েছে চীনের, যে কারণে চীন তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে, পাশাপাশি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। খনিজ সম্পদের বিশাল ভান্ডার রয়েছে আফগানিস্তান জুড়ে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম, লিথিয়াম, স্বর্ণ, তামা, জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, বক্সাইট, কয়লা, লৌহ আকরিক, ক্রোমিয়াম, সীসা, দস্তা, রত্ন পাথর, সালফার, জিপসাম সহ বিভিন্ন ধরনের সম্পদ। দীর্ঘদিন রাজনৈতিক ও গোষ্ঠীগত অস্থিতিশীলতার কারণে এসব সম্পদ ব্যবহারের কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এসব সম্পদ উত্তোলন করে ব্যবহার উপযোগী করতে বিদেশি উদ্যোক্তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। 20 বছর আমেরিকার ছায়াই দেশটি শাসিত হলেও তারা খনিজ সম্পদ উত্তোলনে কোনো উদ্যোগ নেয়নি। খনিজ সম্পদ সমৃদ্ধ সীমান্তবর্তী অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ছিল বলতে গেলে তালিবানদের হাতে। আফগানিস্তানে দীর্ঘদিন ব্রিটিশ, রাশিয়া ও আমেরিকা সমর্থিত সরকার থাকলেও তারা দুর্গম অঞ্চলে খনিজ সম্পদ উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ নিতে সাহসী হয়নি। সম্প্রতি আবার তালিবান ক্ষমতা নিয়ে সেদেশের সম্পদ উত্তোলনের বিষয়টি আলোচনায় এসেছে। এবারের তালিবান আগের চেয়ে অনেক আধুনিক ও উদার বলে মনে করা হচ্ছে। এ কারণে চীন তালিবানের সম্ভাব্য সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া আফগানিস্তানে প্রভাব বিস্তার করাও চীনের একটি লক্ষ্য। চীনের সঙ্গেও আফগানিস্তানের ছোট সীমান্ত রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের একটি প্রতিবেদনে আফগানিস্তানের অব্যবহৃত খনিজ সম্পদের মূল্য সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তারা মনে করছে এর মূল্য $1,00,000 বেশি হতে পারে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানসির উপত্যকায় তালেবান সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে বন্দীদের হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অন্তত একজন বন্দীকে হত্যা করতে দেখা যায়। আফগানিস্তানের আমাজ নিউজ জানিয়েছে, পানশিরের আনাবা এলাকার একটি সড়কে এ হত্যাকাণ্ড চালানো হয়। দৃশ্যত নিহত ব্যক্তি তালিবানের কাছে আত্মসমর্পণ করেছিলেন। একই ভিডিওতে সাদা পোশাকধারী আরেকজন বন্দীকে তালিবানের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায়। তিনি নিজেকে বেসামরিক ব্যক্তি দাবি করেন, বলেন, আমার আইডি কার্ড সঙ্গে আছে, আমি বেসামরিক ব্যক্তি। এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে কি না বা তার ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তালিবান এর আগে বলেছিল বেসামরিক লোকেরা নির্ভয়ে থাকতে পারে এবং তারা সাধারণ মানুষকে পাঞ্জশির ত্যাগ করতে নিষেধ করেছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। রোববার দিনের শুরুর দিকে ইসরায়েল গাজার দেওর আল বালা শহরের আল মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালায়। খবর সাফা নিউজ এজেন্সির। হামলায় শরণার্থী শিবিরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের দাবি, গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট তৈরির কারখানা, একটি অস্ত্র গুদাম এবং কয়েকটি সুড়ঙ্গ পথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী বরাবরের মতো দাবি করেছে, গাজা থেকে দুটি রকেট ছোড়ার পর তারা বিমান হামলা চালায়। গত কয়েকদিন ধরে ইসরায়েল বাহিনী গাজার ওপর দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলের কুখ্যাত গিলবাও কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে এ হামলা শুরু করে ইহুদিবাদী দেশটি। আফগানিস্তানে পর্যাপ্ত খাবার পাচ্ছে না 93% পরিবার। পুষ্টিহীনতায় ভুগছে 5 বছরের নিচের অর্ধেক শিশু। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে, আফগানিস্তানে চরম ক্ষুধার পরিস্থিতি বিস্তৃত হচ্ছে। আফগান শিশুরা যেন না খেয়ে না থাকে সেজন্য বহু পরিবার চরম পদক্ষেপ নিচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির উপ আঞ্চলিক পরিচালক অ্যান্থিয়া ওয়েব বলেছেন, সেদেশের 34 প্রদেশের সবগুলো গত 21 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোনে নেয়া জরিপে দেখা গেছে 93% পরিবারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্য নেই। বিশ্ব খাদ্য কর্মসূচির উপ আঞ্চলিক পরিচালক অ্যান্থিয়া ওয়েব বলেছেন, সেদেশের 34 প্রদেশের সবগুলোতে গত 21 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোনে নেয়া জরিপে দেখা গেছে 93% পরিবারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্য নেই। তিনি আরও বলেন, বহু পরিবার চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বেঁচে থাকার জন্য নেতিবাচক পদক্ষেপ নিচ্ছে তারা। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে এক বেলা না খেয়ে থাকা, বড়দের খাবার না দিয়ে শিশুদের খাবার দেয়া, খাদ্যের পরিমাণ কমিয়ে নিয়ে আসা হচ্ছে। ওয়েব বলেন, শীত পড়ার আগেই লাখ লাখ লোকের খাবারের যোগান দরকার। আফগানিস্তানের রাস্তাঘাটগুলো তুষারে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার আগেই জীবন রক্ষাকারী সহায়তা দেওয়া দরকার। যুক্তরাষ্ট্র সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্দেহভাজন আইএস সদস্যর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে দাবি করলেও সংবাদ মাধ্যমের অনুসন্ধান বলছে ওই হামলায় আইএস এর কেউ নয়। প্রাণ হারিয়েছে নিরীহ 10 আফগান, এদের মধ্যে 6 জনই শিশু, সবাই এক পরিবারের। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট অনুসন্ধানে চালিয়ে এ তথ্য বের করেছে। তাদের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে ওই হামলায় নিহতরা কেউ আইএস জঙ্গি ছিল না। খবর আল জাজিরার। গত 15 আগস্ট তালিবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর চরম অস্থিরতা তৈরি হয় দেশটিতে। ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে হাজার হাজার মানুষ বিমানবন্দরে ভিড় করেন। গত 26 আগস্ট বিমানবন্দর গেটের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে 175 জন নিহত হন, আহত হন আরও 150-র মতো মানুষ। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের 13 সেনা সদস্যও ছিলেন। এ হামলায় দায়ী পরে আইএস স্বীকার করে। এর পরপরই কাবুলের 2 জায়গায় আইএস জঙ্গিদের অবস্থান সন্দেহে হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত 29 আগস্ট দ্বিতীয় দফায় কাবুল বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালানো হয়। এই সময় যুক্তরাষ্ট্র দাবি করে সন্দেহভাজন আইএস সদস্যর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং ওই ব্যক্তি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে হামলার পরিকল্পনা করছিলেন। ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের তদন্তের রিপোর্টে গাড়ি চালকের পরিচয় জানা গেছে। তার নাম জেমারি আহমাদি, 43 বছর বয়সী এই প্রকৌশলী আফগানিস্তানে ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালে কাজ করতেন। তার স্বজনদের দাবি, আহমাদি ও তার পরিবারের আরেক সদস্য মার্কিন সেনাদের কন্ট্রাক্টর হিসাবে কাজ করছিলেন। তারা যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসাবে যাওয়ার জন্য আবেদনও করেছিলেন। আহমাদির পরিবার ও সহকারীরা আরও জানায় যে গাড়িটি আহমাদি চালাতেন সেটি নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালের।
29 আগস্ট তিনি বিভিন্ন স্থানে যান তার কাজের জন্য। এর মধ্যে ছিল তার বসের ল্যাপটপ নেওয়া ও সহকর্মীদের পৌঁছে দেওয়া। মার্কিন নজরদারি ড্রোন যে ভারী বস্তু তিনজনকে গাড়িতে ভর্তি করতে দেখেছিল সেগুলো মূলত পানির কন্টেইনার ছিল। কাবুলে তালিবানের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাড়িতে পানি সরবরাহ বন্ধ থাকায় অফিস থেকে পানি নিচ্ছিলেন আহমাদি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।